আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, ভিডিওর কাছে তোমাদের আবারও স্বাগতম। নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্নোত্তর এইভাবে থাকছে গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র। এটি গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্রের 2 নং অ্যাসাইনমেন্ট, বিষয়কোড 274। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পরিবারে ভিন্ন বয়সের দুইজন শিশুর মধ্যে বিকাশের সাধারণ নীতিসমূহ তুলনামূলক বিশ্লেষণ। চলো শুরুতে এই নির্ধারিত কাজ দেখে নেওয়া যাক। এটি তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, যার বিষয়কোড 274, 2 নং অ্যাসাইনমেন্ট, পঞ্চম অধ্যায়, শিশুর ক্রমবিকাশ। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পরিবারে ভিন্ন বয়সের দুজন শিশুর মধ্যে বিকাশের সাধারণ নীতিসমূহের তুলনামূলক বিশ্লেষণ। তোমরা অ্যাসাইনমেন্টটি শেষ করতে পারলে এই শিক্ষণফলগুলো অর্জন করতে পারবে। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে, যেখানে বিকাশের ধারণা, বিকাশের নীতি, পরিবারে ভিন্ন বয়সের দুজন শিশুর মধ্যে বিকাশের সাধারণ নীতিসমূহের তুলনামূলক বিশ্লেষণ, সেক্ষেত্রে মেয়ের বয়স হবে 4 বছর এবং ছেলের বয়স 1 বছর। সর্বমোট 12 নম্বরের জন্য মূল্যায়ন করা হবে তোমাদের, যেখানে 10 থেকে 12 জন্য অতি উত্তম দেওয়া হবে, 8 থেকে 9 জন্য উত্তম এবং 6 থেকে 7 জন্য ভালো। শুরুতেই আমরা বিকাশের ধারণা নিয়ে কথা বলবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে নির্দেশকে বিকাশের ধারণা দেওয়া আছে এবং নম্বর দেওয়া আছে কিন্তু 2, অর্থাৎ উদাহরণসহ বিকাশের ধারণা নির্ভুলভাবে যথাযথভাবে ব্যাখ্যা করছে তাহলেই 2 নম্বর পাবে। সেক্ষেত্রে আমরা বিকাশের ধারণা শুরু করব। তার আগে তোমরা যে কাজটি করতে পারো সেটি হলো একটি হেডলাইন দিয়ে নিবে শিরোনামটি ব্যবহার করে, বিকাশের ধারণা। সুপ্রিয় শিক্ষার্থী, আমি পড়ে শোনাতে পারছি না জন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমরা ভিডিওটি পজ করে করে দেখে নেবে। এরপর রয়েছে বিকাশের নীতি। বিকাশের 8 থেকে 10টি নীতি নির্ভুল ও ধারাবাহিকভাবে ব্যাখ্যা করেছে, তাহলে 4 নম্বর পাবে। 8 থেকে 10টি নীতি নির্ভুল ও ধারাবাহিকভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে, মানে একটু বড় হবে, তোমরা বুঝতেই পারছ। আমি সম্পূর্ণ দিচ্ছি, তোমরা কাটসাট করে লিখবে, আমি বলে দিব কোথায় কাটসাট করতে পারবা। বিকাশের নীতি বিকাশ পরিবর্তনের সাথে সম্পর্কিত। এখানে 4 ধরনের আছে, আকারের পরিবর্তন, অনুপাতের পরিবর্তন, পুরাতন অবয় বিলুপ্ত এবং নতুন অবয় অর্জন। এরপরে 2 নং নীতি। 2 নং নীতি হলো পরবর্তী বিকাশের চেয়ে শৈশবের বিকাশ অনেক সংকটময়। এরপর 3 নং নীতিতে রয়েছে বিকাশ পরিপক্কতা ও শিখনের ফলস্বরূপ। যেহেতু উদাহরণ দিতে বলা হয়েছে, তোমরা উদাহরণ দেবে, এবার লিখে দেবে। উদাহরণস্বরূপ বলা যায় যে তোমরা উদাহরণটা এখানে না দিয়ে একটু নিচে দেবে, তাহলে দেখতে ভালো দেখাবে এবং স্যারের চোখে পড়বে। এরপরে নিচ থেকে তোমরা কিছুটা বাদ দিতে পারো, বাদ দিয়ে শেষ করতে পারো। এখানে কয়েক লাইন বাদ দিতে পারো, এখান থেকে এ পর্যন্ত বাদ দিয়ে দিবে, এই 4টা লাইন।
এছাড়া রয়েছে পরিপক্কতা ও শিখনের অন্তঃসম্পর্ককে প্রভাবিত করে, এরকম এখানে 5টা পয়েন্ট দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে একটা বা দুইটা বাদ দিতে পারো। যার মধ্যে রয়েছে অনুশীলন, উদ্দীপনা, পর্যাপ্ত সময়, পরিবেশের ভিন্নতা এবং শিশুর আগ্রহ প্রচেষ্টা। এছাড়া বিকাশের ধারা অনুমান সাপেক্ষ। এ নীতি দুটি অবশ্যই দেবে, বাদ দেবে না। এরপর রয়েছে বিকাশ ধারা অনুমানযোগ্য বৈশিষ্ট্য সম্পন্ন। এখান থেকে দুটো বাদ দিয়ে দিতে পারো, বেশি দূর দরকার নেই। তারপর আমি দেখাচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারবে। তবে যারা বাদ দিতে চাও বাদ দিয়ে দেবে, আর যারা রাখতে চাও রাখবে। এরপর রয়েছে বিকাশে ব্যক্তি স্বতন্ত্রতা বিদ্যমান। বিকাশের নমুনা কতগুলো ধাপ ও পর্যায়ে আছে, যেটি অবশ্যই দেবে, তোমরা এই সকটা সুন্দর করে আঁকিয়ে দিবে। এরপর রয়েছে বিকাশের প্রতিটি পর্যায়ে কতগুলো সামাজিক প্রত্যাশা থাকে। বিকাশের প্রতিটি পর্যায়ে বিপত্তির আশঙ্কা বিদ্যমান। দেখো, তোমাদের এখানে বলা হয়েছে 8 থেকে 10টি, তোমরা 8টি দিতে পারো, বাদ দিলে বাদ দিতে পারো, এই দুইটা বাদ দিতে পারো, 9 আর 10 নং বিকাশ দুটি। এরপর রয়েছে পরিবারে ভিন্ন দুজন শিশুর মধ্যে বিকাশের সাধারণ নীতিসমূহ তুলনা, যেখানে বলা হয়েছে মেয়ের বয়স হবে 4 বছর এবং ছেলের বয়স 1 বছর। তো সেক্ষেত্রে তোমরা যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে কিন্তু 6 নম্বর পাওয়া যাবে, অর্থাৎ বিস্তারিত লিখতে হবে। পরিবারের বিভিন্ন বয়সে দুজন শিশুর মধ্যে বিকাশের সাধারণ নীতিসমূহের তুলনামূলক বিশ্লেষণ। প্রথমত আমরা ছেলের বয়স নিয়ে কথা বলবো। 1 বছর বয়সী ছেলের বিকাশের সাধারণ নীতিসমূহ, দৈহিক বিকাশ, যেমন ওজন, উচ্চতা, দৈহিক অনুপাত, হার, পেশি ও মেদকলা, দৈহিক গঠন।
এরপরে রয়েছে স্নায়ুতন্ত্র। এরপর রয়েছে মানসিক বিকাশ। সামাজিক বিকাশ। আবেগিক বিকাশ। ভাষার বিকাশ। এবারে 4 বছর বয়সী মেয়ের বিকাশের সাধারণ নীতিসমূহ। এরপর ওজন ও উচ্চতা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিচের এই রোটা দেবে না, এটা বাদ দিয়ে এই দুইটা দেবে। এরপর দৈহিক অনুপাত। দৈহিক গঠন। অস্থি ও পেশি। স্নায়ুতন্ত্র। দাঁত। এছাড়া রয়েছে মানসিক বিকাশ। সামাজিক বিকাশ।
এছাড়াও রয়েছে আবেগিক বিকাশ। সর্বশেষ যে পয়েন্টটি সেটি হলো ভাষার বিকাশ। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আর একবার দেখে নেই। এটি তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, যার বিষয় কোড 274, 2 নং অ্যাসাইনমেন্ট, পঞ্চম অধ্যায়, শিশুর ক্রমবিকাশ। এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া আছে, এখানে শিক্ষণফল বা বিষয়বস্তু দেওয়া আছে, এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে। সেক্ষেত্রে বিকাশের ধারণা 2 নম্বরের জন্য অ্যান্সার করতে হবে, বিকাশের নীতি 4 নম্বরের জন্য, এবং পরিবারে ভিন্ন বয়সের 2 জন শিশুর মধ্যে বিকাশের সাধারণ নীতিসমূহের তুলনা ও নির্ভুল যৌক্তিকভাবে বিশ্লেষণ করেছে এরকম হলে 6 নম্বর পাবে। সর্বমোট 12 নম্বরের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে। সেক্ষেত্রে তোমরা প্রথমেই একটি হেডলাইন দিয়ে নেবে, এরপর 2 নম্বরের জন্য তোমরা বিকাশের ধারণা লিখবে, এরপর বিকাশের নীতি। তোমাদের মোট 8 থেকে 10টি নীতি চাওয়া হয়েছে, আমি এখানে 10টি নীতি দিয়েছি, তোমরা 8টি দিবে, এবং কিছু কাটসাট বলেছি আমি আগে, সেগুলো কাটসাট করে দেবে। এটি 5 নং, এরপর রয়েছে 6 নং, 7 নংটা অবশ্যই দেবে। এরপরে পরিবারে ভিন্ন বয়সে 2 জন শিশুর সাধারণ নীতিসমূহের তুলনামূলক বিশ্লেষণ, সেক্ষেত্রে 1 বছর বয়সে এবং 4 বছর বয়সে 2 জন শিশুর কথা বলা হয়েছে। তো আমি 1 বছর বয়সী শিশুর বিকাশের নীতিসমূহ এখানে আলোচনা করেছি। 3 নম্বরের জন্য একটু বড় করে দিতে হবে তোমাদের দৈহিক বিকাশ, দৈহিক বিকাশের যে বিষয়গুলো আছে সেগুলো দিতে হবে, দু একটা বাদ দিতে পারো। এরপর স্নায়ুতন্ত্র, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ রয়েছে, আবেগিক বিকাশ এবং ভাষার বিকাশ, এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। এছাড়া 4 বছর বয়সী মেয়ের জন্য বিকাশের সাধারণ নীতিসমূহ, সেক্ষেত্রে প্রথমত একটু ব্যাখ্যা দিয়ে এরপর ওজন ও উচ্চতা নিয়ে কথা বলবে, এরপর দৈহিক অনুপাত, দৈহিক গঠন, অস্থি ও পেশি, স্নায়ুতন্ত্র, দাঁত, এগুলো। এছাড়া রয়েছে মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, আবেগিক বিকাশ এবং ভাষার বিকাশ। তো সুপ্রিয় 2022 সালের HSC পরীক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের 9 সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে, তোমার মতামত কমেন্টে জানাবে। আগের ভিডিওগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটাকে সাথেই থাকো, সকলে সুস্থ থাকুন করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।